জুনিয়র চিকিৎসকরা তারা যাচ্ছেন নবান্নের দিকে এবং তারা কিন্তু তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা পাঁচ দফা দাবিতে আলোচনা করবে এবং চারটে শর্তের কথা তারা বরাবর বলে এসেছেন এবং চারটে শর্তের কথা মাথায় রেখেই তারা রওনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে নবান্নের ছবিটা আপনাদেরকে দেখাবো, সেখানে কি ধরনের তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে, কারণ জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, তারা পৌঁছেও যাবেন। তার আগে কি চলছে নবান্নে জানবো। অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, কি দেখতে পাচ্ছ? দেখো, নবান্ন সভাঘরে এই বৈঠক হবে, যে 30 জন জুনিয়র ডাক্তার আসছেন এই মুহূর্তে নবান্নতে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন। তাদের সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রী বসবেন নবান্ন সভাঘরে এবং নবান্ন সভাঘর এই সভাঘরের বাইরে কিন্তু ইতিমধ্যেই পুলিশের ছয়লা, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং চারদিকটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মিটিংয়ের জন্য যাবতীয় যে প্রাথমিক প্রস্তুতি সেটা কিন্তু সারা হয়ে গিয়েছে। তবে এখনও যে প্রশ্নটা রয়েছে, যে কথাটা শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তিরিশ জনের যে ডেলিগেশন আসছে সেই ডেলিগেশন 30 জনকে অ্যালাউ করতে হবে এবং পুরো বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। এই বিষয় দুটো মানা হবে কিনা সে সম্পর্কে কিন্তু এখনও পরিষ্কার কিছু জানতে পারা যাচ্ছে না নবান্ন থেকে, তবে সেটাও হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হবে, যেহেতু চিকিৎসকরা যত যেটা জানা যাচ্ছে আর একদমই কাছাকাছি এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই নবান্নতে ঢুকে যাবেন। তবে নবান্নয় কিন্তু যে প্রস্তুতি, এই বৈঠক ঘিরে যে প্রস্তুতি, যে তৎপরতা সেটা কিন্তু তুঙ্গে। আবারও বলছি, প্রচুর পরিমাণে পুলিশ সেই এই কিছুক্ষণ আগেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই মোতায়েন হয়েছে এবং পুরো নবান্ন পুরো চারপাশ সংলগ্ন অঞ্চলটা সেটা কিন্তু পুলিশে ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কাউকে সেই ওইখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বিষয়টা খুবই পরিষ্কার যে একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে নবান্নর তরফ থেকে এবং অপেক্ষা চিকিৎসক এই ডেলিগেশন চিকিৎসকদের যেটা আসছে তাদের আসার অপেক্ষা এবং তারপরে তারা এই বৈঠকে ঢুকতে পারেন কিনা 30 জন মিলে। সেদিকে যেমন নজর থাকবে, একই সঙ্গে নজর থাকবে যে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং হয় কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।